বললো আমরা খেয়ে দিয়ে একটা জায়গায় যাবো, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। আবার দেখো আমরা বাড়িতে চলে এসেছি শিবপুরে, মায়ের সঙ্গে এখানে দেখা করে সোহানি চলে যাবে আবার, আজকে আবার চলে যাব। বাড়িতে চলে এসেছি, দু পিস মাংস নিয়েছি, ঝোল তাড়াতাড়ি সোহানিকে নিয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। জন্মদিন দিদা কি রান্না করে দিয়েছে, মাংস আর হলো চিকেন, দই পটল আর বড়া করে দিয়েছে একটা। সোহানিকে আগেই জন্মদিনের আগেই দিদা খাইয়ে দিচ্ছে, এঁকে দিচ্ছে জন্মদিনের গিফট, হ্যাপি বার্থডে গিফট আঁকছে, দিয়েছে বেলুন ফোলানোর দায়িত্ব। সবাই এসে রেডি, বিট্টুর জন্য অপেক্ষা করছি, বার্থডে গার্লের কেকও টেবিলে এসে গেছে, কিন্তু কেক কাটা হচ্ছে না, অপেক্ষা করছে। দেখো মামার বাড়িতে কেমন আনন্দ করে, কেন মামার বাড়ি থেকে যেতে চায় না, দেখো এত ওর বন্ধু বান্ধব মাসি মামা যেতে চায়। এই দেখো ফ্রেন্ডস, এটা হলো বাটার স্কচ চকলেট ফ্লেভার, এটা হলো আমার জন্মদিনের কেক। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার ফটো উঠছে না, হ্যাপি বার্থডে সোহান। কি বলছি গিয়ে, তুমি একটু ভেতরে ঢোকো, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও তোমাকে খাওয়াবো, দাও তো ছাড়ো, সবাই খাই। মামির জন্মদিনটা হয়ে গেল, এই যে কেকটা দেখে নাও, এবার কাটা হয়ে যাবে। এটা বাটার স্কচ কেক, সোহানির ফেভারিট, সোহানি বাটার স্কচ কেক। এই যো দর্শক দেখো সবাই, এই যো দাদা আছে, দেখতে পেয়েছো বুবা, একটু ফাঁকি দে না, বসুক না, পালিয়ে যাও মাস্টার, এসে গেছে ভাই। আমি কত, এই দেখো ফ্রেন্ডস, আমি কেমন মামির কোলে উঠে গেছি। দেখো মোমবাতিটা পরেই ওর মামি নিভিয়ে দিয়েছিল, কিন্তু একটা পিকচার তোমাদেরকে দিলাম, কিছু কিছু পিকচার। এই যে সোহানি কিছু পিকচার তুলেছে, ওই দিন ওর বাবা যেহেতু আসেনে, হঠাৎ জন্মদিনের আগেই কেক কাটিং হলো, কেননা বাড়িতে একা একা কেক কাটিং ভালো লাগে না, মামার বাড়িতে অনেক মানুষ, ওই জন্য ওখানে যেহেতু দরকারি একটা কাজে গিয়েছিলাম, ওখানেই জন্মদিনটা, জন্মদিনের আগেই একটা রবিবার দেখে জন্মদিনটার করে দেওয়া হয়েছিল। বাড়িতে এত মেম্বার, কাউকে ডাকতেই হয় না আমাদের, ওর মামি ছাড়া আর কেউই আছে না। এটা কি হচ্ছে দেখেছো, মামার বাড়িতে এলে ওর মন নাতনি তেমন তার দাদু, দুজনেই একই সমান, কোলে উঠে গেছে দাদু। আর দাদু দিদার এত আদর খেয়ে খেয়ে দেখো কি অবস্থা। বাড়ি যাবো বলে তাড়াতাড়ি করছিলাম বলে বেশি ভিডিও করতে পারিনি, কিছু পিকচার তুলেছিলাম, এইগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। বেরিয়েছি, নটায় চলে এলাম, এই যো লিফটে করে সব মাল নিয়ে। দেখো সোহানি একদম সব কিছু তুলে নিয়ে এসেছে, গাছ থেকে বেলুন থেকে সব, একদম লিফট ভর্তি করে। সোহানি দাঁড়িয়ে যাও দেখি, দেখো ভর্তি লিফট করে এসেছে, একটা ব্যাগ নিয়ে যাবে প্রত্যেকবার। এই দেখো জন্মদিন সেলিব্রেশন করে চলে এলো বাড়িতে। চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, আর একটা কিউট কমেন্ট করে যাবে।